গুপ্তধনের প্রতি কৌতূহল, আকর্ষণ এবং লোভ যেটাই বলুন, হাজার হাজার বছর ধরেই তা রয়েছে মানুষের মধ্যে। হঠাৎ কোনো গুপ্তধন পেয়ে বিত্তবান হয়ে যাওয়ার স্বপ্ন মানুষকে টেনে নিয়ে গেছে এমন এমন সব অভিযানে যেখানে ছিল দুর্ঘটনা এবং মৃত্যুর ভয়, কিংবা না পাওয়ার হতাশা। সান মিগুয়েলের ঐশ্বর্য। 1715 সালের দিকে 11টি জাহাজ নিয়ে কিউবা থেকে দেশে ফিরছিল স্প্যানিয়ার্ডরা। প্রতিটি জাহাজই ছিল ধন সম্পদে ভরা। এগুলোর মধ্যে সোনা রূপা ছাড়াও ছিল মূল্যবান পাথর ও অলঙ্কার। উত্তর আটলান্টিক মহাসাগরে জলদস্যুদের এড়ানোর জন্য হারিকেনের সিজন শুরু হওয়ার আগে রওনা হয়েছিল স্প্যানিশ অভিযাত্রীরা। কিন্তু যাত্রা শুরুর মাত্র 7 দিনের মাথায় প্রচণ্ড হারিকেনের তাণ্ডবে ফ্লোরিডা উপকূলের কাছাকাছি ডুবে যায় সবগুলো জাহাজই। মারা যায় 1000-এর বেশি মানুষ, আর সাগরে হারিয়ে যায় সব সম্পদ। এরপরের 4 বছরে সামান্য কিছু সম্পদ উদ্ধার করা সম্ভব হয়েছিল। পরবর্তীতে কিপ ওয়াগনার নামে এক গুপ্তধন শিকারী ডুবে যাওয়া 7টি জাহাজ খুঁজে বের করেন, কিন্তু হারানো সম্পদের খুব সামান্যই পান তিনি। মনে করা হয় সান মিগুয়েল নামে এক জাহাজে করেই নেওয়া হচ্ছিল বেশিরভাগ সম্পদ, কিন্তু সে জাহাজ এখনও খুঁজে পাওয়া যায়নি। টপলিটস লেকের নাজি স্বর্ণ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষের দিকে জার্মানির পরাজয় যখন প্রায় নিশ্চিত, তখন অস্ট্রিয়ার টপলিটস লেকের পানিতে মিলিয়ন মিলিয়ন ডলার মূল্যের স্বর্ণ এবং মূল্যবান সামগ্রী ডুবিয়ে দিয়েছিল নাজিরা। রাশিয়া থেকে লুট করে আনা অ্যাম্বার রুমচু নাকি ছিল এই সম্পদের তালিকায়। আর এই সম্পদ উদ্ধারে বছরের পর বছর ধরে চলেছে অভিযান, কিন্তু বেশিরভাগ অভিযানই ব্যর্থ হয়েছে মূলত এই লেকের তলায় ছড়িয়ে থাকা অগুন্তি কাঠের গুড়ির কারণে। গুড়ির ফাঁকে আটকে গিয়ে প্রাণও গেছে অনেক ডুবুরির। আর সব বাধা ডিঙিয়ে যারা লেকের তলায় পৌঁছাতে পেরেছেন, তারা শুনিয়েছেন আজ তো একটা বিমানও নাকি শুয়ে আছে লেকের তলায়। কিন্তু 2009 সালে অস্ট্রিয়ার পরিবেশবাদীরা ওই লেকে নামা 100 বছরের জন্য নিষিদ্ধ করে দিয়েছে। কিন্তু এখনও হয়তো অনেকে খুঁজে ফিরছে ওই লুকোনো ঐশ্বর্য। ওক দ্বীপের চাকার গর্ত। কানাডার নোভা স্কটিয়ার কাছেই ওক দ্বীপ। প্রাকৃতিক দৃশ্যের চেয়ে বহুমূল্য গুপ্তধনের আকাঙ্ক্ষাই শত শত বছর ধরে মানুষকে টেনে এনেছে এই দ্বীপে। কাহিনী শুরু 1795 সালে। জনশ্রুতি অনুযায়ী এক রাতে ওক দ্বীপে অদ্ভুত আলো দেখতে পেয়ে পরের দিন দেখতে যায় ম্যাকগিনিস নামে এক কিশোর। দ্বীপে একটি ছোট গর্ত খুঁজে পায় সে। জলদস্যুরা কোনো সম্পদ লুকিয়ে রেখেছে কিনা তা জানার জন্য ওই গর্তটি খুঁড়তে শুরু করে সে। পরবর্তীতে বেশ অনেকদিন ধরে ম্যাকগিনিস ও তার বন্ধুরা ওই গর্ত খোঁড়ে। গর্তের ভেতর কিছু কাঠের তৈরি মাচা দেখতে পায় তারা, যাতে নিঃসন্দেহ হওয়া যায় ওই গর্তটি ছিল মানুষের তৈরি। কিন্তু এই কিশোররা কোনো গুপ্তধন খুঁজে পায়নি। ওখানে যে গুপ্তধন আছে এ নিয়ে কিন্তু গুজব ঠিকই রটে যায়। এরপর বিভিন্ন সময় অনেকেই চেষ্টা করেছে। গর্তটি 90 ফুট পর্যন্ত খোঁড়া হলে একটি অদ্ভুত পাথর পাওয়া যায় যেখানে অনেক সাংকেতিক চিহ্ন ছিল, যদি ওই সংকেতের অর্থ এখনও উদ্ধার করা সম্ভব হয়নি। এই পাথর পাওয়ার পর মানুষের মধ্যে গুপ্তধনের বিশ্বাস আরও প্রবল হয়। পরে অনেক কোম্পানি লাখ লাখ টাকা খরচ করেছে এই গুপ্তধন উদ্ধারের পেছনে। মূল গর্তের আশপাশেও এত গর্ত খোঁড়া হয়েছে যে হারিয়ে গেছে আসল গর্তটাই। গর্তে এখনও কোনো গুপ্তধন মেলেনি, তবে প্রাণ গিয়েছে 6 জন মানুষের। ওক দ্বীপের গুপ্তধনের গুজব এতটাই বিশ্বাস্য ছিল যে মার্কিন প্রেসিডেন্ট ফ্র্যাঙ্কলিন রুজভেল্টও তার তরুণ বয়সে ওক দ্বীপে ঘোরাঘুরি করেছিলেন। এখনও অনেকেই খুঁজে বেড়ায় ওই গুপ্তধন। রকি পর্বতের গুপ্তধন। 1988 সালে ক্যান্সার ধরা পড়ার পর মিলিয়নিয়ার আর্ট কালেকচার ও বৈমানিক ফরেস্ট ফেন তার মূল্যবান সংগ্রহের একটা বড় অংশ রকি পর্বতের কোথাও লুকিয়ে ফেলার সিদ্ধান্ত নেন। এর মধ্যে একটি বই লেখেন তিনি, যেখানে গুপ্তধন পাওয়ার সূত্র দিয়ে 2010 সালে সত্যি রকি পর্বতের কোনো এক জায়গায় লুকিয়ে ফেলেন মিলিয়ন ডলারের গুপ্তধন। ফেনের এক বন্ধু জানান, বহুমূল্য গুপ্তধনের মধ্যে স্বর্ণের কয়েন, বহু স্বর্ণালঙ্কার, মূল্যবান পাথর ইত্যাদি রয়েছে। তবে এখন পর্যন্ত ওই গুপ্তধন কেউ খুঁজে পায়নি। মূলত বইয়ের একটি কবিতায় দেয়া হয়েছে 9টি সূত্র, যার অর্থ বের করতে পারলেই পাওয়া যাবে গুপ্তধন। কবিতা পড়ে অনেকে চেষ্টা করেছে সূত্র বের করতে। অনেকে সেন্ট্রাল পার্কের বিভিন্ন স্থানে খোঁড়াখুঁড়ি করেছে বিস্তর। আবার অতি উৎসাহী কেউ কেউ ফেনের বাবা এবং ভাইয়ের কবর পর্যন্ত খুঁড়ে দেখেছে। চাইলে বইটি সংগ্রহ করে আপনিও নেমে পড়তে পারেন গুপ্তধন উদ্ধারের এই রোমাঞ্চকর অভিযানে। নুয়েস্ট্রা সেনোরা ডি অ্যাটোচা। 1622 সালে স্প্যানিশ গ্যালিয়ন নুয়েস্ট্রা সেনোরা ডি অ্যাটোচা তৎকালীন নিউ গ্রানাডা
বর্তমানের হাভানা বন্দর থেকে স্পেনের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। আরও বেশ কয়েকটি জাহাজ যোগ দেয় এই যাত্রায়, আর প্রতিটি জাহাজের কার্গোই বোঝাই ছিল সোনা রূপা, বহুমূল্য পাথর ও অলঙ্কার দিয়ে। যাত্রার দুই দিনের মাথায় সেপ্টেম্বরের 6 তারিখে একটি প্রচণ্ড হারিকেনের কবলে পড়ে ফ্লোরিডার দক্ষিণ উপকূলের কাছে ডুবে যায় অ্যাটোচা সহ আরও বেশ কয়েকটি জাহাজ। 1980 সালে গুপ্তধন শিকারী মেল ফিশার ফ্লোরিডা উপকূলের মাত্র 160 কিলোমিটার দূরে খুঁজে পান ওই স্প্যানিশ জাহাজগুলোর একটি। 1985 সালে অ্যাটোচা জাহাজেরই সন্ধান পান তিনি। 500 মিলিয়ন ডলারের সম্পদও উদ্ধার করেন তিনি। কিন্তু গবেষকদের মতে ওই বহরের সবগুলো জাহাজ খুঁজে পেলে আরও বিপুল পরিমাণ সম্পদ পাওয়া যাবে। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে লাইক দিন, শেয়ার করুন, যুক্ত হন আমাদের ফেসবুক এবং টুইটার পেজে। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, প্রতিদিন নতুন নতুন সব ভিডিও দেখতে এখনই সাবস্ক্রাইব করুন ফানি ফ্রগ ক্রিয়েটিভস চ্যানেলে।